ঠিক আছে, আমার জবাব প্রস্তুত হতে হতে একটু বিশ্রাম নাও। জি আমি মুখতার ইবনে আবু উবায়দ সাকাফির পক্ষ থেকে ইব্রাহিম মালেক আশতার নাখইর বরাবর আম্মাবাদ। যখন এই পত্রটি পাঠ করবে তখন সম্ভবত তুমি সব সময় আমার এবং কিয়ামের জন্য আশা ভরসার কেন্দ্রস্থলে ছিলে। আল্লাহ ভালো জানেন আমি কখনোই তোমার নিয়ত ও সৎ কাজের বিষয়ে কোনো সন্দেহ করিনি। শুধুমাত্র একবার করেছিলাম যখন তুমি লিখেছিলে ইমানের সৈন্যবাহিনীর মসুল ত্যাগ করা বড় ভুল হবে। ভেবেছিলাম মসুলে থেকে যেতে চেয়েছিলে। তোমার নিকট এই ভুলের জন্য ক্ষমা চাইছি, আমাকে হালাল করবে। আমাদের কিয়ামের উদ্দেশ্য ছিল কারবালার খুনিদের উপযুক্ত বিচার করা। হারুরায় সেটা পূর্ণতা পেয়েছে। এখন এই কিয়ামের দৌলত পুরোপুরি তোমার সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছে। আমাদের যতটুকু সাধ্য ছিল করেছি। আশা করছি মহান আল্লাহ তাআলা কবুল করবেন। ওয়াসসালাম। কেন এত আফসোস ভাইজান? আমার মূর্খতা আর অজ্ঞতার জন্য। কিভাবে বুঝতে এখানে জাল কোথায় দেখলেন? একটি জাল মোহর মাহালাবের মতো জাদুকরের ধোকা বোঝা খুবই মুশকিল। পত্রের ভাষা দেখো, ওই পত্রের ভাষা দেখো, দুটি পত্রের সময়েরও পার্থক্য আছে। এই দুটি পত্র দুটি ভিন্ন সময়ে লেখা হয়েছে। একটি পরাজয়ের পূর্বে লেখা হয়েছে, অন্যটি পরাজয়ের পরে। বোঝাই যাচ্ছে একটি আত্মবিশ্বাস নিয়ে, অন্যটি ভঙ্গুর হৃদয় নিয়ে লেখা। এটা মাহালাবের ধোকাবাজি বা জাল সিলমোহ বিষয় নয়। তুমি আসলেই আজব মানুষ। আমরা জানি মুখতারের বাহিনীতে আরব ও ইরানিদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি অসম্ভব ব্যাপার, কিন্তু বিন সময়েত এক আরব জাহেলের কথা শুনে ধোকা খেল, যা কিয়ামত পর্যন্ত জাহিলিয়াতের প্রমাণ দেবে। জলদি প্রস্তুত হও, আর এক্ষুনি দাবু কুটিয়ে ফেল। এই মুহূর্তেই কুফায় রওনা হতে হবে। আর একটু চিন্তা করলে হয় না? কিসের চিন্তা? কিয়াম মাথার উপরে দাঁড়িয়ে আছে। যাও, জলদি প্রস্তুত হও। ভাইজান, কেন রেগে যাচ্ছেন? কি কথা দিয়েছিলে? বাবা দৈত্যদের হত্যা করে না পর্যন্ত বিরক্ত করব না। তাহলে কেন আমাকে বিরক্ত করছো বলো ঘুরে? মা, আমি তো বিরক্ত করিনি। আমার মন বাবার জন্য কেমন করছে। কখন দৈত্যদের হত্যা করবে? দৈত্যদের কতল করা খুব কঠিন, অনেক দিন সময় লেগে যাবে। কতদিন? কয়েকশো দিন, হয়তো আরো বেশি। বাবা দৈত্যদের ভয় পায় না? না, সে ভয় পায় না, দৈত্যরা তাকে ভয় পায়। বাবাই কি অনেক শক্তি? হ্যাঁ, অনেক শক্তি যেমন রয়েছে তেমনি অনেক বুদ্ধিমানও। দৈত্যদের শক্তি নেই? কেন নয়, দৈত্যদের শক্তি রয়েছে, অনেক ভয়ঙ্কর। ওরা মানুষ খেকো,
ওদের কি সিঙ্গার নিয়ে যাচ্ছে? না, এই দৈত্যরা তোমার বাবার সঙ্গে যুদ্ধ করছে, এদের লেজ নেই সিংহ নেই। তাহলে দেখতে কেমন? মানুষের মতোই দেখতে, যাদের দেখে ভয় পেয়েছিলে। ওই এত ভয়ঙ্কর ছিল না? তাহলে তাদের দেখে কেন কাঁদছিলে? ভয় পাইনি তো, তোমার মনের আওয়াজ পাচ্ছিলাম তাই আমিও কান্না করছিলাম। আমার মনে আওয়াজ দিয়েছিল? কিসের আওয়াজ? টিপ টিপ আওয়াজ করছিল, এই যে হাতির এখানে রক্ত কাঁপছিল। তুমিও যখন আমার মতো বড় হবে, স্বামীর ঘরে যাবে, বাচ্চার মা হবে, মানুষের মতো দৈত্য দেখে ভয় পাবে, কেঁপে উঠবে। এই যাও, এখন পুতুল খেলো। আচ্ছা, লেবাস পরিবর্তন করেছো? কালো পোশাক পরলে আমার অন্তর অন্ধকার হয়ে যায় না রে, আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ি। কালো পোশাক অন্ধকারের মতো, শোকের ঘ্রাণ দেয়। বিয়ে বাড়ির দাওয়াতে যাচ্ছি না অম্রেজান, আমাদের দিনগুলো শোকের ছায়ায় ঢাকা রয়েছে। আমি তোমার মতো চিন্তা করছি না নারিয়ে। তোমার যা ইচ্ছে চিন্তা করো অম্রে, মানুষের কথা শুনে প্রভাবিত হয়েও না একেবারে। আমাদের প্রতিবেশী তোমাকে এই পোশাকে দেখলে হাজারটা সন্দেহ করবে, তাও আবার সেই সময় যখন মুক্তার অবরুদ্ধ হয়ে নিজেকে হেজাজিদের তীরে লক্ষ্য বস্তু বানিয়েছে। লোকজন কেন যে এরকম গল্প তৈরি করছে? মুক্তার এখনো বেঁচে রয়েছে এবং সিংহের মতো প্রতিরোধ করছে, আমরা কেন এখন শোকের পোশাক পরতে যাব? তোমায় হিংসা হয় অম্রে, আফসোস আমিও যদি তোমার মতো করে ভাবতে পারতাম। যাও দেখি কি করতে পারো। ওকে কি লেখাবো আমি, কি লেখাবো? কি করতে এসেছে? এসো তামাশা দেখি। জিজ্ঞেস করেছিলাম এই বনিদেব্বে এখানে কি করতে এসেছে। যোদ্ধা যুদ্ধের ময়দানে যে কাজ করে থাকে, ঠাট্টা মস্করা করবে, যুদ্ধে প্রলুব্ধ করবে, হয়তো মুক্তারের অহমিকায় লাগবে এবং সে নিজেকে গুহার বাইরে আনবে। মুক্তারকে উত্তেজিত কর। কি বলছিলে? কানে শুনতে পাও না? হেই হেই ইবনে হোর, নিজের মুখ সামনে রাখো, না তো গর্দান ছিন্ন হয়ে যাবে। আমি আমার ভাই মুসাবের মতো এত দয়াশীল নই। জানি, যেদিন একসাথে উটবাজি ধরেছিলে এবং শর্ত ভঙ্গ করেছিলে সেদিনই বুঝে গিয়েছি। হ্যাঁ, এখন বুঝতে পারলাম কিসের জন্য এত জ্বলছো। মুক্তার নত যেন হলেই কেবল তোমার একশত উট পাবে। জাফর, মুক্তার কোনো বৃক্ষের মতো নয় যে বাতাসে নড়াচড়া করবে, সে এক আগুন যে মৃত্যু পর্যন্ত জ্বলবে, ফু দিলে আরো বেশি জ্বলবে, নিজেকে জ্বালিয়ে মারবে সঙ্গে আমাদেরও। তোমাকে সন্দেহ হচ্ছে ইবনে হোর, খোদাকেও চাও আবার খোরমাও চাও। একদিকে বলছো মুক্তারকে নিরাপত্তা দেওয়া উচিত নয়, তেমনি আবার বলছো ওকে বাইরে আনা ঠিক হবে না। তোমার দ্বারা সবকিছুই সম্ভব, তুমি হয়তো মুক্তারের গুপ্ত বাহিনীর সদস্য, হেজাজি সেনাদের আত্মবিশ্বাস নষ্ট করতে চাইছো। যতক্ষণ আল জুবাইরিদের গাধা সন্তান থাকবে তোমার মতো, ততক্ষণ মুক্তারকে হারানো অসম্ভব। এই ইবলিস, কোথায় যাও? যে তলোয়ার খুব সহজে গিলাপ থেকে বের হয়ে যায়, সেই তলোয়ারের মালিকও খুব দ্রুত হাওয়া হয়ে যায়। আজব ব্যাপার, এখনো পর্যন্ত কিভাবে বেঁচে আছো? কোথায় যাচ্ছ? আমিও আমার দল যোদ্ধা হিসেবে পরিচিত, এখানে তোমার বাচ্চাদের খেলা দেখতেও আসিনি, যুদ্ধের অনুশীলন করতেও আসিনি। তুমি হয় আমাদের সাথে থাকবে, নয় জেব্বের খেলা দেখবে। Thank you.
তোমাদের যুদ্ধ কৌশল দেখতে চাচ্ছি। গোস্তাখি মাফ করবেন আমির, আপনার উপরে যাওয়া কি এতটাই জরুরি? যুদ্ধের ময়দানে দুশ্মনের রণকৌশল দেখা অত্যন্ত জরুরি। এখন কি উপরে না গেলেই নয় আমির? কেন? সম্ভবত কিছু দৃশ্য দেখে আপনি খুশি নাও হতে পারেন। যুদ্ধের ময়দানে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু দেখতে হয়, যা দেখে অখুশি হলেও কিছু করার নেই। কিছুক্ষণ অপেক্ষা করুন, সময় হয় আমি আপনাকে খবর দেব। ওপরে গিয়ে দেখা ওয়াজিব হয়ে পড়েছে। সদর দরজার ওপরে কি হচ্ছে যে তোমরা এত ভয় দেখাচ্ছ? হে মহান সিংহ গুরু, চিতার ক্ষিপ্রতা, গন্ডারের ন্যায় চামড়া, হাতির ন্যায় দেহ, আমি তো সামান্য পিঁপড়া, রহম করুন আমার প্রতি। কেটে ফেলুন আরবদের সব জিহবার জবান, এরা করেছে আমাকে অপমান। আমি খুলি যেখানে সেখানে ফেলেছি রাস আর রক্ত, রক্তে করেছি গোসল, এতেই হয়েছে আমার সর্বনাশ পতন। এই পিঁপড়াকে মারবেন না দয়া করো। আমার তো কাপড় ভিজে গিয়েছে, আমারও তো লোম দাঁড়িয়ে গিয়েছে। আমার তুমি গরু সিংহ তো নও, গাধামি করবে না, নিজের ভাগ্যে কুঠার মেরো না। আমি আরো অনেক দিন বাঁচতে চাই। আল্লাহ তোমাকে এবং তোমার এই ঘাড় মোটা লম্বা পায়ের বনি জেব্বেকে রক্ষা করুন। আমার কাপড় ভিজে গিয়েছে। যে ভাত পেতেছ তাতে নিজেরাই পড়বে। শুনেছি তুই জাদু জানিস, তাহলে তোর মশার লাঠি কোথায়? জাদু মন্ত্র জানি কিন্তু তোমার মতো দক্ষ নই মানি। আমি একটা জাদু জানি যার দ্বারা সাপ বাচ্চা জন্মদান করে, কিন্তু নেই কোনো তার বিষপান, নেই তার কোনো বিষ। ওনাও তুলি না, মুসার জাদুর লাঠি তো আপনার কাছে, একেবারে আজ তাহা প্রসব করেন আপনি। আমাকে কি গিলে খেতে এসেছে? আমার গোস্ত কিনা গিলবেন না এখন। এই মুক্তা, নারীদের মতো কেন ঘরে বসে দরজা বন্ধ করে দিয়েছিস? প্রমাণ কর যে তুই পুরুষ। আমি অনুমতি দিলে তীর মেরে শুইয়ে দিতে পারি। না, দুলদুলকে রেখা পড়াতে বলো। আপনি কি করতে চাইছেন আমির?
আমরা বসে বসে কি আনন্দ করব নাকি আহাজারি? তুই তোর নিজের হাড় চেটে পুটে খা শকুন, হেজাজিদের তোর মতো উপদেষ্টার কোনো দরকার নেই। আজব, এখনো পর্যন্ত হেজাজিদের দেওয়া হুকুমনামার কালি শুকায়নি। কথা বলবো না ভাইজান, এই ব্যক্তি পিছু হটে রাজপ্রাসাদের সামনের ময়দান খালি করে দিয়েছিল। আপনি বিশ্বাস করুন, আপনি কি এত বড় ভুলকে খেয়ানত বলবেন না? আমি তার এ ধরনের অনেক হামলা দেখেছি জনাব জাফর। প্রতি একবার দৃষ্টি দেয় এবং হাতের কব্জিতে তলোয়ার থাকে এবং তার পা যদি ঘোড়ার রেকাবে রাখে, কোনো বনি আদমের শক্তি নেই তাকে রোখে। এটা অতিরঞ্জিত নয়, আমি অসংখ্যবার মুক্তারের এই মোজেজা দেখেছি। তাকে একজনের প্রতি দৃষ্টি দেওয়া থেকে বিরত রাখতে হবে। কতদিন এই ইঁদুর বিড়াল খেলা অব্যাহত রাখবেন? 40 দিন হলো কেল্লা অবরোধ করে রেখেছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হিসাব করে না আগালে আমাদের সৈন্যবাহিনীকে পিঁপড়াই খেয়ে ফেলবে। শোনা যাচ্ছে আশতার পুত্র মাদাইনের সাবাত অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, মুখতার কখনো আত্মসমর্পণ করবে না, তা জানেন। মুখতারের পরিবার পরিজনকে হাজির করো, এটা ওকে দেয়া সর্বশেষ। মুসা, এটি আত্মহত্যা, দৌলতের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। পুরোপুরি পতনের চাইতে দৌলতের ভিত্তি। কি হওয়ার সম্ভাবনা রয়েছে? হেজাজিরা সম্ভবত নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছে যে আমরা কেমন ভাবে বন্দী আছি, যেন কুফাবাসীর কাছে ওরা প্রিয় হয়ে ওঠেন। আগের মতো দরজা থাকতে মনে হচ্ছে না, শুনে দেখো, মনে হচ্ছে ক্রোধে দরজা ভেঙেই ফেলবে। অবশ্যই মুক্তার বানিজ্যের বেহকে কতল করেছে, তাই হেজাজিদের মাথা বিগড়ে গেছে। আমাদের বিরক্ত করে প্রতিশোধ দিতে চাইছেন। আমাকে দয়া করে রক্ষা করো অঙ্গেজান, আমি ভীষণ ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ নারী? তুমি তো হেজাজিদের নিরাপত্তা জামানতে বিশ্বাস করেছ, আমি তো এখনো কোনো কথা বলিনি। আমাদেরকে মেরে ফেললে ওদের সব মান সম্মান ধূলিসাৎ হবে। আমাদের প্রতিরোধ দুশমনের কলিজা পর্যন্ত গিয়ে আঘাত এনেছে। যে দুশমনেরা গতকাল পর্যন্ত মুসলমানের পতাকা নিয়ে বীরত্ব দেখিয়েছে আর মুখতারের পরিবারকে নিরাপত্তার কথা দিয়েছিল, এখন তারা আজ প্রতিনিয়ত মুসলমান নামকে অপমান করে চলেছে। আমাদের প্রতিরোধ দুশমনের কলিজা পর্যন্ত গিয়ে আঘাত এনেছে।
যে দুশ্মনেরা গতকাল পর্যন্ত মুসলমানের পতাকা নিয়ে বীরত্ব দেখিয়েছে আর মুখতারের পরিবারকে নিরাপত্তার কথা দিয়েছিল, এখন তারা আজ প্রতিনিয়ত মুসলমান নামকে অপমান করে চলেছে। নিরপরাধ নারীদের জিম্মি করা মানে নিজেদের অন্ধকারে ডুবিয়ে দেওয়া। অমিরের কল্পনা যা মুসাবের চোখে দেখেছিল তা ছিল শুধুমাত্রই মিথ্যা আর ভ্রান্তির ছায়া। ইনশাল্লাহ অমির মুখতারের কল্পনা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। এই খবিজ গোত্র নিরাপরাধ নারীদের হত্যা করতেও দ্বিধা করবে না, কিছু একটা করা উচিত। কি করা উচিত সাহেব? সেটা জানি না, সম্ভবত জাদ্দালির মতো কোনো কাজ যা মক্কায় করেছিলেন। এটা কুফা সাহেব, মক্কা নয়। জাদ্দালি এবং তার সাথীরা এরহাম পরিধান করেছিল এবং পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছিল। তুমি কোন ছদ্মবেশে কুফার মসজিদে প্রবেশ করবে যেখানে ধারালো তলোয়ার আর বর্ষফলক নিয়ে হেজাজির অপেক্ষা করছে? উত্তম কাজ হচ্ছে দোয়া করা। দোয়া করো যেন মুখতারের পরিবার কল্যাণের পথে থাকে। ইমান ও আমলের উপরে সুদৃঢ় অবস্থান করে। মনে হচ্ছে পরিপূর্ণ নারী মারিয়ে সারা জীবন রাজপ্রাসাদে কাটিয়েছে। উজির নাজিরের ভাষা খুব ভালো বোঝে। উমরে যতটা মুক্তারের গর্ব ও অহংকারের প্রতীক, নারী ঠিক ততটাই অপমানের প্রতীক। দেখ যেন একটি ইঁদুর ভয় পাচ্ছে। 40 দিন ধরে মুক্তারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি, সব রকমের ভাষায় কথা বলে তাকে বোঝাতে চেয়েছি, নিরাপত্তা দিয়েছি, আত্মসমর্পণ তো করেইনি, বরং সে আমাদের ধৈর্য ও দয়ার অপমান করেই চলেছে। সে এমনকি নিজের পরিবার পরিজনের বিনিময়েও সিংহাসন ছাড়তে রাজি নয়।